আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সরকারি এডওয কলেজ পাবনা অনার্স ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা। আমরা জানি যে অনার্স ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট যেটা, সেটাই আজ আমি আপনাদের বলবো। এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটি চার্টে লিখে রেখেছি শাখা, এরপর লেখা আছে দেখতে পাবেন মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান। এই শাখাটা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে যে বিভাগে পড়ছে সেই অনুযায়ী। আমি প্রথম থেকে বলি, মানবিকে যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন তাদের 3.00 থাকতে হবে এবং এসএসসিতে এবং এইচএসসিতেও 3.00 থাকতে হবে, এবং টোটাল দুইটা মিলে যোগ করে আবার 6.50, মানে সর্বনিম্ন এগুলো দিয়ে দুটো মিলে 6.5 থাকতে হবে। এর সাথে উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে সকল বিভাগের জন্য এটা প্রযোজ্য, এসএসসি 2020-21 পাসিং ইয়ার এটা, আর এইচএসসি 2022-23 যারা পাস করেছেন তারাই 24 সালে অনার্স প্রথম বর্ষে ভর্তির আবেদন করতে পারবেন। ব্যবসায় শিক্ষা আলাদাভাবে 3.00 দুইটাতেই থাকতে হবে, এসএসসি এইচএসসি এবং টোটাল 7 পয়েন্ট। বিজ্ঞানও একই, 3.00 এবং 3.00, টোটাল 7। এইটা হচ্ছে অনার্স ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তির জন্য প্রাথমিক যে প্রথমে যে আবেদনটি করবেন, এই আবেদনটির জন্য যে একটা ন্যূনতম পয়েন্ট দরকার হয় সেটাই হচ্ছে এটা ন্যূনতম ভর্তির যোগ্যতা। এই এটা মানে এই না যে আপনি চান্স পেয়ে যাবেন এই পয়েন্ট থাকলে, এই পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন এডওয কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তে। এরপর আপনারা অনেকে জানেন, তারপরেও বলি যে সরকারি এডওয কলেজের আসন সংখ্যা, কোন বিভাগে কয়টি আসন রয়েছে সেটা আমি আপনাদের মাঝে একটু বলে রাখি। রসায়নে আছে 150টি, পদার্থবিজ্ঞানে 170টি, গণিতে 185টি, প্রাণীবিদ্যা 150, উদ্ভিদবিদ্যা 200। এই 5টি সাবজেক্ট সায়েন্স ছাড়া কেউ পড়তে পারবে না। মানবিক এবং ব্যবসায় শিক্ষা থেকে এই 5টি সাবজেক্টে আবেদন করা যায় না। হিসাববিজ্ঞান 300, ব্যবস্থাপনা 300, ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং 100, মার্কেটিং 100, এগুলো কমার্সের সাবজেক্ট, এগুলো কমার্সের শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এর সাথে সায়েন্সে যারা আছেন তাদের যদি ইন্টারমিডিয়েটে ম্যাথ সাবজেক্ট থাকে তবে আবেদন করতে পারবেন, আর যারা আর্টসে আছেন তারা এই কমার্সে আসতে চাইলে তাদের ইন্টারমিডিয়েটে ইকোনমিক সাবজেক্ট পাঠ্যসূচিতে থাকতে হবে। এরপরে এইটাই হচ্ছে হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স, মার্কেটিং, ফিনান্স ব্যাঙ্কিং এবং মার্কেটিং সাবজেক্টে মানবিক থেকে 5%, সায়েন্স মানে সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে 5%, আর 90% কমার্স থেকে নেবে। এরপর আছে বাংলা, ইংরেজি, বাংলা ইংরেজি বাংলাতে 235 সিট, ইংরেজিতে 235 সিট। এই বাংলাতে আর ইংরেজিতে এখানে 70% মানবিক থেকে নেবে, আর 15-15 করে নেবে কমার্স এবং সায়েন্স থেকে। ইতিহাস 260, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি 240, দর্শন 220। ইতিহাস, ইসলামী ইতিহাস এবং দর্শন এই তিনটা আর্টস বাদে অন্য ডিপার্টমেন্ট থেকে এই সকল ডিপার্টমেন্টে আবেদনই করা যায় না। অর্থনীতি 270, এই ডিপার্টমেন্টে সায়েন্স থেকে সম্ভবত 20% কি 10%, আর আর্টস থেকে কমার্স থেকে এখানে আসা যায় না। সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, আচ্ছা সমাজ একটু কারেকশন করে দেই, অর্থনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান তিনটাতেই 270টা করে সিট। এটার হচ্ছে আর্টস থেকে 90%, আর সায়েন্স এবং কমার্স থেকে 5% করে এই সকল সাবজেক্টে আসন বরাদ্দ থাকে। এক্ষেত্রে আবার বলে রাখি যে কমার্সের শিক্ষার্থীদের যাদের ইকোনমিক্স নাই, বেশিরভাগই ফোর্থ সাব মানে পাঠ্যসূচিতে এইচএসসিতে কমার্সের ইকোনমিক্স থাকে না, গ্রামগঞ্জে বিভিন্ন কলেজে থাকে, তারাই শুধুমাত্র ইকোনমিক্স না থাকলে এই সকল সাবজেক্টে আবেদন করতে পারবে না। আবেদনে আপনি রোল রেজিস্ট্রেশন দিয়ে ক্লিক করলেই তখন দেখতে পাবেন, যদিও এখন আবেদন শুরু হয়নি, এটাই আপনাদের জানানো ছিল। আপনারা হচ্ছে আবেদনের সময় সকল সাবজেক্টে যারা সায়েন্সে পড়েন প্রত্যেকটা সাবজেক্টে প্রায় দিতে পারবেন, আর যেগুলো বললাম সেগুলো তো দিতে পারবেন না, আর এটা নিয়ে টেনশনের কারণ নেই। অনলাইনে সার্চ দিলে অটো ওই সাবজেক্টগুলো ইরেজেবল সাবজেক্ট শো হয়, এখান থেকে সিলেক্ট করে করে এখান থেকে ধরুন এটা ধরে ধরে এখানে একটা করে নিয়ে সিলেক্ট করা যায়। আপনারা জানেন যে ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে ভর্তি বিষয়ে অনেক
তথ্য অনেক কয়েক বছর আগে থেকেই আপলোড করা হয়, এখনও আপলোড করা হচ্ছে। নিয়মিত আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে আপডেটগুলো পেয়ে যাবেন। আরও এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আপলোড করা হবে। আর এটা আজকের মূল টপিকটি ছিল আবেদন অনার্স ভর্তির আবেদন ন্যূনতম যোগ্যতা, সর্বশেষ এটাই আপডেট। এটা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করে তবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তার জন্য আপডেট ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে। ধন্যবাদ।